আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙা বাজার বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এই আহ্বান জানান। নুরুল হক নূর বলেন, ফেসিবাদ সরকার মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয় উল্লেখ করে নূর বলেন, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আল্লাহর কাছে মাফ চান, এ দেশের জনগণ আপনাদের মাফ করবে না। খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না, ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে, এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। এ সময় ভাঙা উপজেলা গণ অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চোর, মাদকাসক্ত, ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার, তারা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ থাকার যে শক্তিটা কি এইবার তো দেখেছেন। গুলি চলেছে, একাত্তরে এরকম হয় না, একাত্তরের মুক্তিযুদ্ধে যদি সেই সময় পাকিস্তানিরা হেলিকপ্টার থেকে 7ই মার্চ সোহরার যুদ্ধে গুলি চালাতো, শেখ মুজিবুর রহমান সহ সবাই চিট পাঠান হয়ে যেত, সেইটা কিন্তু পাকিস্তানিরাও চালায় নাই। কিন্তু শেখ হাসিনা যাত্রাবাড়ি চালিয়েছে, উত্তরা চালিয়েছে, মিরপুর চালিয়েছে, সমতল থেকে চালিয়েছে, উঁচু ভবন থেকে চালিয়েছে, হেলিকপ্টার থেকে কিন্তু চালিয়েছে। এই বন্দুকের গুলির মুখেও মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছে, এরকম আমরা দাঁড়িয়েছি, ওই সামনে একজন গুলিবিদ্ধ হয়েছে, ওকে অ্যাম্বুলেন্সে তুলে আবার প্রতিরোধ শুরু করেছে। তো অনেক রক্ত, ত্যাগ এবং লাশের বিনিময়ে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, চাঁদাবাজ প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভালো চিন্তা করুন। আমার আহ্বান হচ্ছে একটাই, যদি ভালো মানুষ বিএনপি করে, জামাত করে, চরমোনাই করে, যেই দল করুক, যদি ভালো নেতা হয়, ভালো মানুষ হয়, তার পিছনে থাকেন, তাকে শক্তিশালী করুন, তার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমি বলছি না সবাইকে গণ অধিকার পরিষদ করতে হবে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমাদের সংগঠনই করতে হবে, আমরা এই দুনিয়াতে ভালো, এই কথা আমরা বলছি না। আমরা বলছি যারাই ভালো, ভালো নেতৃত্ব দিচ্ছে, ভালো চিন্তা করছে, তাদের পেছনে থাকুন, তাদের হাতকে শক্তিশালী করুন, এই পরিবর্তনের সুফল পেতে। রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাদের অনেকের বয়সও কম, যার ফলে ওই যে পুরানো রাজনীতির জঞ্জাল, ওইখান থেকে চান্দা খাওয়া, ইউরো অফিস থেকে কাবিকার কাজ বের করে নেওয়া, ওসি সাহেবের সাথে মিলমুখে মামলা দিয়ে সেইখান থেকে টাকা বের করা, এই সমস্ত অসব চিন্তা ভাবনা এখন পর্যন্ত তাদের মধ্যে ঢুকে নেই। আশা করি আপনারা যদি তাদের পাশে থাকেন, ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। সেটা তো তরুণরা দেখিয়েছে, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তারুণ্য মানে শুধুমাত্র এইখানে সব ইয়ং মানুষই লিড দিবে, তারুণ্য মানে একজন 60 বছরের 65 বছরের মানুষ দেখবেন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে রাস্তায়, জিপ তো মানে হচ্ছে আপনার ভারী কাজ করছে, মাটি কাটছে, খেতে খামারে কাজ করছে, এই সমস্ত কর্মঠ মানুষই তারুণ্যের প্রতীক। তাদের নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন গণ অধিকার পরিষদ 2021 সালে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিকভাবে আমরা প্রত্যেক জেলা উপজেলায় আমাদের ছোট পরিসরে এই রকমের প্রতিকূল সময়ে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও হয়তো সব জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই, সবার কাছে পৌঁছাতে পারি নাই। তারপরে আবার আমাদের নিবন্ধন আটকে রেখেছিল, সর্বশেষ আমাদেরকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়েছিল। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলের সিম্পল স্লোগান, স্লোগান হচ্ছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার
জনতার অধিকার আমাদের অধিকার, জনতার অধিকার আমাদের অধিকার, আমাদের অঙ্গীকার সম্ভব হবে না হলে আবার এক দখলদার গেছে আরেক দখলদার দখল করবে। আপনাদেরকে চিন্তা করতে হবে আপনারা কি চান, আপনারা কোন দিকে যেতে চান। সবাই দোয়া করবেন যেন নিরাপদে প্রোগ্রাম সম্পন্ন করে আবার ফিরে আসতে পারি। এখানে আমাদের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট বিনিময়ের মাধ্যমে সমাজের অসংগতি অন্যায় ভণ্ডামি নিয়ে তথ্য দিয়ে থাকে।